নমস্কার, আমি সুদেবী। সুদেবী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পনিরের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যার নাম পনির মহারানী। এটা আপনারা ভাত, রুটি, লুচি, কচুরি, পরোটা যেটা ইচ্ছা সেটার সঙ্গে সার্ভ করতে পারবেন। তাহলে দেখে নিন কীভাবে আমি এটা বানিয়ে থাকি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনির আমি এখানে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো নুন, 1 টেবিল চামচ বেসন, 15-16টা কিশমিশ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি, 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ চার মগজ আমি এখানে একসঙ্গে করে বেটে রেখেছি। 3 টেবিল চামচ সাদা তেল আর 3 টেবিল চামচ ঘি আমি এখানে একসঙ্গে করে রেখেছি। 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ফোড়নের জন্য শামরিচ আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 4টে এলাচ, 4টে লবঙ্গ ও 1 টুকরো দারচিনি। প্রথমে একটা বড় বাটির মধ্যে পনিরগুলো নিয়ে নেব, আর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর বেসন দিয়ে দেব। এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আঁচে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সাদা তেল আর ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। পনিরটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলে শামরিচ আর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিতে হবে। একবার দুবার নাড়াচাড়া করে ওর মধ্যে কাজু আর 4 মগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। একটু নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। জলটা কিন্তু অবশ্যই গরম করে দেবেন, ঠান্ডা জল রান্নায় কখনোই ব্যবহার করবেন না। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা কিন্তু অবশ্যই সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তবেই দেবেন। টক দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। 2 মিনিট মতো এটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। বেশি ঝোলঝোল হবে না, গামাকা গামাকা হবে। আপনারা যেমন ঝোল খাবে তেমন দেবেন। এবার এর মধ্যে আমি কিশমিশটা দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিতে হবে। এবার এটাকে ফুটতে দিতে হবে। এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। পনির মহারানি আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব। দেখুন, এটা আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল পনির মহারানি। এবার এটা আমি সার্ভ করে দেব। এই পনিরের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে
তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। ধন্যবাদ।